হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে একটা প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেইল ডিজাইন করতে পারি। আমি যেভাবে থাম্বনেইল ডিজাইন করি এবং একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো আজকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আগে থ্যাংকস অ্যালট। তো প্রথমে ফটোশপ সফটওয়্যারটা ওপেন করে নিই এবং কিছু কথা বলে নিই যে থাম্বনেইল ডিজাইন করতে হলে আসলে কিছু বিষয় আছে বা কিছু টেকনিক আছে, সেগুলো মাথায় রেখে যদি আপনি থাম্বনেইলটাকে ডিজাইন করেন তাহলে আপনার থাম্বনেইলটা আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল লাগবে, যেগুলো নিয়ে আমি আজ ভেতরে ভেতরে আলোচনা করে দেব। এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। তো প্রথমত আমরা যেটা করব, ফাইল থেকে চলে যাব নিউতে। এখানে আমরা জানি যে থাম্বনেইলের জন্য পারফেক্ট যে রেজলিউশন সেটা হচ্ছে 1280x720। আমরা এই রেজলিউশনটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওকে দেব। তো প্রথমে আমাদেরকে আগে করতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তো ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটাকে আমরা একটু লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ডে আমরা এটাকে একটু লেয়ার বানিয়ে নেব। তো এখন দেখেন আমাদের প্রথমেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। তো এখানে অনেকে একটা ভুল করেন যে একটা সলিড কালারই দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, হয়তো হোয়াইট কালার বা রেড কালার। একটা শুধুমাত্র সলিড কালার দিলে থাম্বনেইল আসলে ম্যাক্সিমাম টাইম ভালো লাগে না দেখতে। আপনার সবসময় একটা ভালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার চেষ্টা করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি চোখে পড়ে অ্যান্ড ওইটাই কিন্তু পুরো থাম্বনেইলটাকে আমার মনে হয় যে অনেকটাই রিপ্রেজেন্ট করে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য আসলে দুইটা ওয়েবসাইট আছে অনেক বেশি পপুলার, আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা হচ্ছে pixels.com এবং আরেকটা হচ্ছে unsplash.com। এই দুইটা ওয়েবসাইট হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজের ওয়েবসাইট। এখান থেকে আপনারা যে কোনো ছবি, লাখ লাখ পরিমাণে ছবি আছে, আপনারা জাস্ট এখানে দেখে দেখে নিয়ে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, এগুলো সম্পূর্ণ ফ্রি। তো এইখানে জাস্ট সার্চ করবেন, আমি আনস্প্ল্যাশ ওয়েবসাইটে আছি, যে কোন ধরনের ব্যাকগ্রাউন্ড আসলে আপনার লাগবে। তো এটা আসলে ডিপেন্ড করছে আপনি কোন ধরনের থাম্বনেইল বানাবেন। তো আমি আপনারা যে থাম্বনেইলে দেখেছেন এই ভিডিওর, ওই থাম্বনেইলটাই বানাবো। ওটা হচ্ছে মানে কীভাবে ফটোশপে থাম্বনেইল বানায়। তো আমি আমার পছন্দ মতো একটা কালার বা যে কোনো আপনি এনিথিং সার্চ করতে পারেন। আমি মনে করেন যে একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই ব্যাকগ্রাউন্ডটি নিব, আমি সার্চ করলাম। আপনারা যদি মনে করেন কোনো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লাগবে বা রেড কালার লাগবে, যে কোনো ওয়েবসাইটে এসে যা সার্চ করবেন যে রেড, তাহলে দেখবেন যে অনেক ছবি চলে আসছে। দেখেন 54,700 ছবি কিন্তু লোড হয়ে গেছে এখানে। যেই ধরনের লাগে সেই ধরনের আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে মনে করেন আপনারা যেটা পছন্দ হয়, আমি মনে করেন এই রেডটা দিয়ে দেখাই। এই রেডটা আমি মনে করেন যে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করা ইজি, দুইটা ওয়েবসাইট থেকে একই প্রসেস ডাউনলোড করে, এটাতেও জাস্ট এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আমরা চলে যাবো ফটোশপে এবং এখান থেকে আমরা যাব হচ্ছে প্লেস এমবেডেড এই অপশনটাতে, এবং এখান থেকে আমরা এইটাকে নিয়ে আসব। এটাকে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে এটা সেট করে দেব। তো আমরা আসলে সরাসরি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, তাহলে একটু ভিজি ভিজি লাগতে পারে। এই কারণে আমরা যেটা করব, ফিল্টার থেকে আমরা এখান থেকে ব্লার করতে পারি। এখান থেকে ব্লার এসে গসিলাম, ব্লার দিয়ে আমরা এইটাকে একটু ব্লারি করে দিতে পারি, যাতে হচ্ছে আমাদের যে লেখাটা আমরা উপরে ইউজ করি ওইটা আর একটু ভালোভাবে দেখা যায়। ওকে, তো আমরা আস্তে আস্তে ডিজাইন করবো এবং দেখবো কী কী এখানে আসলে অ্যাপ্লাই করা যায়। তো প্রথমতই আপনারা যেটা করতে পারেন, আপনারা এখান থেকে টেক্সটটা দিয়ে দিতে পারেন, যেহেতু টেক্সটটা লাগবে। তো টেক্সটের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা ফলো করবেন, দেখেন এই টেকনিকগুলো কিন্তু বলে দিচ্ছি, আগে যেরকম বললাম ব্যাকগ্রাউন্ডের কথা এখন টেক্সটের কথা। টেক্সটের ক্ষেত্রে কখনোই এখানে যখন আমি টেক্সট টুল দিয়ে এখানে একটা টেক্সট নিব, ডিফল্ট যে ফন্টগুলো আছে উইন্ডোজের ওসব ইউজ করার থেকে একটু ডাউনলোড করে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আপনারা ইউজ করার চেষ্টা করবেন। যেমন দেখেন এখান থেকে যদি আপনারা জাস্ট ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এখানে তিনটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে 1001, আর একটা ডাফন্ট, আর হচ্ছে ফ্রি ফন্ট স্পেস। এগুলোতে এইসব ওয়েবসাইটে যদি দেখেন অনেক ফ্রি ফন্ট আছে যেগুলো আপনারা খুব ইজিলি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে মনে করেন আপনাদের এই ফন্টটা আপনারা ডাউনলোড করবেন, এখান থেকে দেবেন ডাউনলোড। ডাউনলোড দেওয়ার পরে আপনারা এখান থেকে স্টার্ট দিলে জাস্ট একদম ইজি, জাস্ট ওপেন করে এগুলো ইনস্টল করা খুবই সহজ। এগুলো জাস্ট ইনস্টল দিলেই এটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড এই ফন্টটা ইউজ করার জন্য ফন্টের নাম দেখব যে বেবাস। এইটা আমরা জাস্ট এখানে পুরো ফন্টটাকে সিলেক্ট করে এখানে যদি সার্চ দেই তাহলে এইটা চলে আসবে। তো আমি সে যে ফন্টটা ইউজ করবো সেটা হচ্ছে ইউনিসেন্স। এই ফন্টের লিঙ্কও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে। তো ফন্ট স্টাইলটা একটু ভালো স্টাইল ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। তো প্রথমত আমি এখানে লিখব যে প্রফেশনাল। ওকে, তো প্রফেশনাল লেখার পরে আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করে কন্ট্রোল এবং টি প্রেস করে এটাকে একটু ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দিলাম। ওকে, রোটেট করে দিয়ে আমরা আরেকটা নিব, এখানে আরেকটা নিয়ে এখানে দেব হচ্ছে থাম্বনেইল ডিজাইন। ওকে, তো এইটাকেও আমরা আরেকটু, সরি
আমরা এটাকেও আরেকটু রোটেট করে দেব। দেখেন এখন আমরা যেটা করব এটা এখানে রাখব, এটাকে আরেকটু বড় করব, এইটুক আলাদা থাক, আমরা এটাকে আরেকটু বড় করে দিই। আপনি বিভিন্ন ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে এখানে আসলে ডিজাইন করতে পারেন। যেই জিনিসটা আসলে হাইলাইট হবে যে লেখাটা সেটা আমি একটু বড় করে দিলাম, তো প্রফেশনাল থাম্বনেল দিলাম এবং নিচে এখন দিব আমি ডিজাইন। আমি কিন্তু থাম্বনেলটাকে একটু বড় সাইজ দিলাম। এবার আমরা এটাকে ডিজাইনটাকে ওকে আমরা এই সাইজে রাখি। ওকে আমরা এটাকেও জাস্ট একটু স্পেস দিয়ে দিলাম মাঝখানে। দেখেন এটা কিন্তু দেখতে ভালো লাগছে। তো এখন দেখেন আমরা যেটা করতে পারি, আমরা এইখানে সরাসরি টেক্সট ইউজ না করে আমরা এই টেক্সটটাকে একটু স্টাইল দিব। যেমন আমরা এখানে দেখেন আমরা যদি থাম্বনেইলটার উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, এখানে আমরা যদি ড্রপ শ্যাডোতে যাই তাহলে আমরা এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারবো। তো এখান থেকে আপনারা শ্যাডোটা দিয়ে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু বাড়িয়ে নিই, সাইজটাকে একটু কমিয়ে দিই, একটু জাস্ট সাথে রাখলাম। ওকে তো এটাকে আমরা এখান থেকে আমরা আরও কিছু করতে পারি, একটু গ্লো দিতে পারি, হালকা পরিমাণে একটু গ্লো দিতে পারি, সামান্য একটু গ্লো দিয়ে দিলাম। এরপর আমরা দিতে পারি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা দিয়ে আমরা এখান থেকে দেখেন আমরা এই প্রথম গ্রেডিয়েন্টটা ইউজ করি, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে একটু বাড়ালে একটু কমালে আর কি। এখানে আমরা দেখেন একটা টেক্সটে কিন্তু একটা সুন্দর ইফেক্ট আমরা দিয়ে দিলাম। ওকে তো আমরা একইভাবে এটাকে আমরা এখন একটু ওকে দিই। আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে দেখতে পারেন। আমরা এখান থেকে প্রফেশনালের ডিজাইনটা করি, আমি এখানে একটু শ্যাডো দিব, তবে শ্যাডোটার একটু অপাসিটিটা কমিয়ে দেবো এটার। তো এটার একটু গ্লো না গ্লো থাক, দরকার নেই। আর এটাই আমরা আবার ডিজাইনে এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করে দেখতে পারি কেমন লাগে, যেটা ভালো লাগবে সেটা আমরা এখান থেকে ইউজ করব। ওকে তো আমরা এখান থেকে একটু টিগুলো টাইপের একটা কালার নিতে পারি, যেটাও আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখানে আপনাদের মানে যেভাবে ভালো লাগে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আইডিয়াগুলো, সেভাবে এগুলো ইউজ করতে পারেন। কালারটাকে কপি করে আমরা এখানে রেস্ট করে দিলাম, এটাকে রিভার্সটা উঠিয়ে দিই। ওকে তো এখন আমরা যেটা করতে পারি, এখন এটা ভালোই লাগছে, এখন আমরা যেটা করতে পারি আমরা ফটোশপের একটা লোগো আমাদের লাগবে। তো লোগোটা নেওয়ার জন্য আমরা এখান থেকে ফটোশপ লোগো লিখে সার্চ করলে গুগল যেহেতু আছে আপনি এখানে আসলে রিসোর্স অনেক পাবেন। এই লোগোটা আমরা এখান থেকে নিয়ে নিয়ে আমরা সেভ করে নিয়ে আসি আমাদের ফটোশপের সফটওয়্যারের মধ্যে। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, আমরা পরে এগুলোকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করব। আগে আমরা একটু দেখি যে এইখানে কি করা যায়। আমরা একটা স্ট্রোক দিতে পারি, স্ট্রোক ডিজাইন দিয়ে আমরা একটু গ্লো দিয়ে দিতে পারি এখানে, এবং স্ট্রোকটাকে আর একটু কমিয়ে দিতে পারি। আপনি আসলে এখানে আমরা এইটা দিতে পারি, দেখেন আমি দেখলাম যে ওইটার থেকে এটা বেটার লাগে, বা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিতে পারেন। এখানে হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম। ওকে তো এইবার আমরা এইগুলোটাকে আর একটু বাড়িয়ে দিই। ওকে তো এখন আমরা যেটা করব, আমরা একটু সাইজটাকে ঠিক করে নিয়ে আমরা ফটোশপটাকে একটু ছোট করি আর একটু, এবং এই দিকে নিয়ে আসি, এবং এই তিনটা জিনিসকে ডিজাইন থাম্বনেইল কন্ট্রোল চেপে আমরা একসাথে সিলেক্ট করলাম। প্রফেশনাল তিনটাকে আমরা একটু মাঝামাঝি নিয়ে আসি, আর একটু বড় করে দিই এটাকে, আমরা এইখানে নিয়ে আসি। ডিজাইন প্রফেশনাল, ওকে তো এটাকে আমরা এখানে নিয়ে আসি। তো আমরা এখন এখানে আরও বিভিন্ন জিনিস ইউজ করতে পারি, যেমন আমরা মনে করেন ফ্ল্যাট আইকন ডট কম ওয়েবসাইটে যদি যাই, এখানে অনেক আইকন আছে,
এখান থেকে আমরা মনে করেন একটা অ্যারো ইউজ করব, আপনাদের যে আইকন দরকার এখান থেকে সেই আইকনটা ডাউনলোড করতে পারবেন। আমরা মনে করেন এখানে অ্যারো ইউজ করব। এখানে আসলে অনেক আইকন আছে, আপনারা এই ওয়েবসাইটটা ব্রাউজ করে বিভিন্ন আইকন এখান থেকে পাবেন। এইটা নিন, আমরা একটু দিয়ে দেখি যে কোন কালারটা ভালো লাগে। ওকে, আমরা এইটা ইউজ করতে পারি এবং এইটাতে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো। প্রত্যেকটা জিনিস একটু শ্যাডো দিয়ে দিচ্ছি আর কি, কারণ শ্যাডো দিয়ে দিলে ওই জিনিসটা দেখতে আরও একটু রিয়েলিস্টিক আর একটু ভালো লাগে। তো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আপনারা যারা ফটোশপ শিখতে চাচ্ছেন সহজে, যারা হয়তো বিগিনার বা আগে কখনো ইউজ করেনি ফটোশপ, তাদের জন্য কিন্তু আমার ফটোশপের একটা কোর্স আছে। আমি 10টি ক্লাসে রেকর্ডেড ক্লাসের কোর্স, এখানে আমি একদম ইজিভাবে এক্সপ্লেন করেছি ফটোশপের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলগুলো সেইগুলো, ফটোশপ দিয়ে কীভাবে বেসিক লোগো ডিজাইন করা যায়, তারপর ফটোশপ দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, এগুলো নিয়ে আরও ভিডিও। এই টোটাল একটা প্যাকেজ আছে, আপনারা চাইলে সেই কোর্সে কিন্তু এনরোল হতে পারেন। তো কোর্সের ব্যাপারে আমি ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দেবো, কমেন্ট বক্সেও লিঙ্ক থাকবে, আমার ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গেলে আপনার ডিটেলস দেখতে পারবেন। সেই কোর্সে জয়েন হলে আপনারা ফটোশপটা একদম ইজিলি, ফটোশপের যে বেসিক জিনিসগুলো, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। তো আপনারা চাইলে সেই কোর্সটা এনরোল করতে পারেন। ওকে, তো আমাদের অলমোস্ট রেডি, আমরা জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার যদি বেশি একটু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক লাগে, আমরা একটা ইফেক্ট এখানে ইউজ করতে পারি। অনেক ধরনের ইফেক্ট আছে, লেন্স ফ্লেয়ার ইফেক্ট বা কোনো উপরে আপনি আরও কোনো এলিমেন্ট দিতে পারেন। যেমন আমরা মনে করেন সেলিব্রেশনের ইফেক্ট দিতে পারি, তাহলে হয়তো ভালো লাগবে। আমরা এখান থেকে সেলিব্রেশন পিএনজি লিখে সার্চ করলে এখানে পাবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই পিএনজি ফাইল এখান থেকে ডাউনলোড করবেন। ঠিক, ডাউনলোড করে নিই। এরপর আমরা এখান থেকে ফাইল থেকে প্লেসে দিয়ে আমরা এখান থেকে এটাকে প্লেস করে দিলাম। অবশ্যই কিন্তু এটাকে আমাদের এই লেয়ারের উপরে রাখতে হবে, মানে এই রেড লেয়ারটার উপরে। তো এখান থেকে আমরা জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দেব, কিছুটা কমিয়ে আমরা এখানে ওকে আমরা এটুকু রাখতে পারি। তো আমাদের থাম্বনেইল কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন এইটাকে আপনারা সেভ করার জন্য জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ, এরপর আমরা এখান থেকে জিপিজি দিয়ে আমাদের এটাকে আমরা সেভ করে দিতে পারি। তো আমাদের থাম্বনেইল রেডি। তো আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং পরবর্তীতে এই ধরনের টেকনোলজি রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।